আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সামনের বড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকা কলার মিষ্টি বড়া পাকা কলা দিয়ে কি করে বড়া বানাতে হয় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আর এটি খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার বাসায় অনেকগুলো কলা ছিল পাকা কলা তাই ভাবছিলাম যে একটু অন্যরকম রেসিপি করি কলা আর কত খেতে ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি তিনটি কলা এখানে নিয়েছি এবং সেগুলোকে টুকরো টুকরো করে কেটেছি তারপরে দেখতে পাচ্ছেন একটি কড়াইয়ের মধ্যে এক কাপ দুধ দিয়েছি অল্প পরিমাণ জিনিসই এই বড়াটি হয়ে যাবে দুধগুলোর মধ্যে কলাগুলো দিয়ে দিলাম এখন এটিকে আমি ভালো করে জাল দিব চুলার আঁচটা বাড়িয়ে দেবো দেওয়ার পরে এটিকে নাড়াচাড়া নাড়াচাড়া করে মানে এক কথা এটাকে ব্ল্যান্ডের মতো করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে এই যে চুলা রাসটা একটু হয়ে গেছে দুধটা গরম হচ্ছে এখন আমি এটাকে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতেছি মানে এটাকে একবারে নরম করে নিতে হবে গলিয়ে নিতে হবে এই যে নাড়াচাড়া করার পরে ব্ল্যান্ডের মতো হয়ে যাবে সেই জিনিসটা এই যে পাঁচ মিনিট পরে দেখেন কি অবস্থা হয়ে গেছে ভাব বের হচ্ছে এবং আমি এখানে দিয়ে দিছি একটা সাদা দারচিনি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি কিন্তু আমার দুধের মধ্যে আমি এক এক চিমটি এক ফোটা লেবুর রস দিয়েছিলাম এটা আমি দেখাতে ভুলে গেছি কারণ হচ্ছে দুধটা একটু হালকা ফেনা মানে ছানা ছানা হলে এটা ভালো হয় আরও আর আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন আপনারা এখানে লেবু না দিলেও চলবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি তারপরে এখানে ময়দা অ্যাড করে দিব একটু ময়দা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতেছি একটু স্বাদ মতো লবণ দিব লবণ দেওয়ার কারণে মিষ্টিটা ভালো লাগে খেতে নাড়াচাড়া করতেছি তারপর এখানে আমি এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি ঘি দেওয়ার পরে এটাকে আমি নাড়াচাড়া করব। আপনারাও ঘি দিবেন কারণ হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা অনেক মজাদার মানে এর ফ্লেভারটা শুনলেই খেতে মন চায় এখন এটিকে ভালো করে নাড়াচাড়া করতেছি এই যে ঘি দিয়েছি আর ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ করব করবো আরেকটু ময়দা দিয়েছি কারণ আমার কাছে মনে হয় বেশি নরম হয়েছে সেই জন্যে একটু ময়দা দিয়েছি এবং আবার নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতেছি এই যে নাড়াচাড়া করার শেষ এখন এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর দেখেন এই যে এরকম হবে তারপরে আমি কি করি দেখেন আমি হচ্ছে যা হাতের মধ্যে একটু সামান্য ঘি নিয়েছি ঘি নেওয়ার পরে এটার উপরে থাপড়া করে দিচ্ছি থাপড়া থাপড়ি করতেছি এবং এটি দেখতে কতটা মানে নরম হয়েছে আর এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আর এটা খুব গরম সেজন্যে হচ্ছে না আমি গরমটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তারপরে এটা আমি নিয়েছি কিন্তু যতক্ষণ না গরম ঠান্ডা হয় ততক্ষণে আমি এখানে কি করেছি মুড়ি মুড়িটাকে আমি আজকে এটাকে এখানে ব্যবহার করছি মুড়িটাকে আমি বেটে নিছি শিল্পাটায় গুঁড়ো করে নিচ্ছি তারপর দেখেন এগুলোকে আমি এখন বলের মতো করে বানাচ্ছি একটার পরে একটা বল বানাবো আপনারা যেরকম যে যেরকম শেপ পছন্দ করেন সেরকম দিবেন লাভ বানাতে পারেন স্টার বানাতে পারেন গোল বানাতে পারেন টমেটো বানাতে পারেন যা ইচ্ছা বানাতে পারেন এই যে আমি এটা পারি আমি এরকম করে দিচ্ছি আর এটা খেতেই অনেক মজাদার হয়েছে তারপর একে একে করে এই যে এ কয়টা হয়েছে তিনটে কলার এতগুলো হবে ভাবতে পারিনি তারপরেই আমি মুড়ি দিয়ে কি করব চলুন দেখা যাক এই যে মুড়ির মধ্যে দিয়ে আমি আলতাভাবে ছয়াছুই করে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তারপর চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গিয়েছে প্রায় তার মধ্যে এখন আমি এগুলো দিয়ে দিব প্রথম মিষ্টি বড়াটা দিয়ে দিলাম মিষ্টি বড়া তারপর একের পর এক এভাবে করে নাড়াচাড়া করে নিব আর দেব আবার একটা আমি করতেছি সুন্দরভাবে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর হয় এটা আর খেতে অনেকটা সফট নরম এত নরম মুখে দিলেই গলে যাবে এটা বাসার বুড়ো বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পছন্দ করবে কারণ কলার কত খায় এরকম করে কলার তো অন্যরকমও রেসিপি আছে যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এখন এটাকে উলটিয়ে পাল্টিয়ে নেওয়া হচ্ছে আর এর কালারটা হবে একবারে খয়েরি কালার মতো খুব সুন্দর লাগে দেখতে মনে হয় দেখলেই খেতে মন চায় এরকম একটা আর যারা কলা পছন্দ করেন তাদের কাছে এই যে একটা গন্ধ একটা মানে ভাজার সময় যে একটা সেন্ট বের হয় এটার ফ্লেভারেই তার পেট ভরে যাবে এরকম একটা অবস্থা হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে আমি নাড়িয়ে মানে নাড়াচাড়া করতেছি এখন এগুলোকে আমি তুলে রাখবো আমি সবগুলোই একসাথে দিয়েছি এখানে বেশি পরিমাণ তেলও লাগে না মিডিয়াম হালকা আছে এটাকে ভাজতে হবে হালকাভাবে কারণ বেশি যদি হিট দেওয়া হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ভিতরে হবে না বাহিরে পুড়ে ছাই হয়ে গেছে এরকম হবে একটা এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে এখন আমি তুলবো সুন্দরভাবে তুলে রেখে দেব একটার পর একটা তুলে নেব আর এটাকে ধীরে সুস্থেই ভাজতে হবে আমি এখানে আস্টা মিডিয়াম রেখেছি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কত সুন্দর লাগছে দেখতে আর খেতে যে কী মজাদার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ